Good evening. Arun Babu, Ashun. Bashun. এতকাল বাদে হঠাৎ জরুরি তলব, কি ব্যাপার? চা? আমি এই সময় যা খাই আপনি তো সেই রসে বঞ্চিত। তাহলে কাজের কথা আসা যাক। হ্যাঁ সেই ভালো। আজকে কাগজে একটা খবর বেরিয়েছে, দেখেছেন? দেখেছি, ওই পেঙ্গুইনের নিউজটা তো। হ্যাঁ ঠিক। তার মানে আপনার এই ডায়েরি লেখার অভ্যেসটা সেই শিকারের সময় থেকে? তারও আগে থাকতে, প্রায় 50 বছরের অভ্যেস। 35 বছর আগে প্রাণী হত্যা ছেড়ে দিল। আমার শিকারী জীবনের অনেক রোমহর্ষক অভিজ্ঞতার বর্ণনা থাকছে আমার এই লেখায়। সাইকিয়াট্রিস্ট কাম হান্টার, ইউনিক কম্বিনেশন, সন্দেহ নেই। ঠিক সেই কারণেই বই ছাপার প্রস্তাবটা আসে প্রায় সঙ্গে সঙ্গেই। অবশ্য আমার মনোবিজ্ঞান নিয়ে লেখা কিছু প্রকাশিত প্রবন্ধ ওদের পড়ে ভালো লেগেছে বলে জানায়। কিন্তু আমাকে আজ এখানে ডাকার উদ্দেশ্যটা কি? অরুণবাবু, শুধু শিকারের বই হলে অবশ্য আমি আপনাকে ডাকতাম না। শিকার ছাড়াও মনোবিজ্ঞানের অনেক ঘটনা আমার এই বইতে স্থান পেয়েছে। সেটা আপনার ইন্টারভিউতে আপনি বলেছেন বটে। হ্যাঁ বলেছি, এবং আমার গর্ব হচ্ছে যে আমি এতে একটিও মিথ্যে কথা লিখিনি। আমার আসল পেশা অর্থাৎ মনোবিজ্ঞানের পর্বে 3টি লোকের 3টি ঘটনার উল্লেখ থাকছে। এই 3 জনেই আজকে সমাজে অত্যন্ত সম্মানিত সাকসেসফুল ব্যক্তি। অনেকদিন আগে এই 3জনই 3টি অত্যন্ত গর্হিত কাজ করেছিলেন, কিন্তু 3জনই নানান ফন্দি ফিকির করে আইনের হাত থেকে বেঁচে যান। আমি অবশ্য এদের পুরো নামটা ব্যবহার না করে শুধু নামের প্রথম অক্ষরটি ব্যবহার করছি। আর এই 3টি অক্ষর হচ্ছে এ, জি আর আর। আর এই এ ব্যক্তিটি হচ্ছেন আপনি। তার মানে পাবলিশারের তরফ থেকে যখন প্রথম অফারটা আসে তখনই আমার মনে হয়েছিল যে আপনাদের 3জনকে ডেকে ব্যাপারটা আমার জানানো দরকার, সেই কারণেই আপনাকে আজ ডেকেছি। অবশ্য জি আর আর কে আমি, এই লেখাটা আর কে পড়েছে? মনোবিজ্ঞানের পর্বটা কেউ পড়েনি। আর ইউ শিওর? ইয়েস, কারণ ওটার ফাইনাল রিভিশন করতে আমার আরো দিন দুয়েক সময় লাগবে। অবশ্য শিকারের পর্বে টাইপিংটা আমার সেক্রেটারি প্রায় শেষ করে নিয়েছে। ম্যানুস্ক্রিপ্টে আমার জায়গাটুকু আমি আগে পড়তে চাই। অরুণবাবু, আমার দৃঢ় বিশ্বাস যে নামের প্রথম অক্ষর থেকে আপনাকে কেউ চিনতে পারবে না। সেটা আমি বুঝবো ডক্টর মুন্সী। আমি নিজে আপনার লেখা পড়ে বিচার করব যে সেটা ছাপলে আমার কোনো ক্ষতি হবে কি না। আগে টাইপিংটা শেষ হোক। ঠিক আছে, তাহলে জেনে রাখুন, পাবলিশারের কাছে পাঠানোর আগে যদি লেখাটা আমাকে না পড়তে দেওয়া হয় তাহলে ডায়েরি ছাপতে হলে আমার অংশটুকু বাদ দিয়ে ছাপতে হবে। এটা অনুরোধ নয়, আদেশ। আইনের হাত থেকে আমি কিন্তু সম্পূর্ণ নিরাপদ। আইনের হাত থেকে আপনি মুক্ত হলেও আমার হাত থেকে নয় ডক্টর মুন্সী। আমার আদেশ অমান্য করলে তার ফল আপনাকে ভোগ করতে হবে। ছোট দাদাবু আছেন? জি। একবার বল, আমি ডাকছি। তোমার লেখায় আবার এইসব গোলমেলে বিষয়ও থাকছে নাকি? থাকছে। কৌশলে আইনের হাত থেকে মুক্তি পেলেও এ, জি বা আর কেউ মনে শান্তি পায়নি।
গভীর অনুশোচনা, ধরা পড়ে যাওয়ার ভয় সব মিলিয়ে মানসিক রোগে দাঁড়ায়। এবং তারা তোমার কাছে আসে? হ্যাঁ, সাইকিয়াট্রিস্টের কাছে তো কিছু লুকোনো চলে না, সব কথা খুলে বলতেই হয়, তাই ওদের কথা আমি জানতে পারি। কিন্তু হুমকিটা এখন কে দিয়ে গেল? এ আর বাকি দুজন? জিকে আমি ফোন করেছিলাম, সে প্রথমে আপত্তি করলো, পরে একটু বুঝিয়ে বলতে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়েছে। আর কে নিয়ে অবশ্যই কোনো প্রবলেম নেই। তাহলে এখন কি করবে ভাবছো? তুমি প্রদোষ মিত্রর নাম শুনেছ? প্রদোষ মিত্র, গোয়েন্দা প্রদোষ মিত্র শুনেছি, ভালো। হ্যাঁ, আমার এক পেশেন্টও ওর খুব সুখ্যাতি করছিল। মানুষের মনের চাবিকাঠি হাতে না থাকলে তো ভালো গোয়েন্দা হওয়া যায় না। তাহলে কি ওকে একটা কল দেব? দেবে, এবং কালই, কারণ এসব হুমকি টুমকিতে শান্তি ভঙ্গ হয়, তাতে কাজের ক্ষতি হয়, যেটা আমি একেবারেই পছন্দ করি না, বুঝছ? জি এবং আর সম্বন্ধে গতকালের আগে আপনি কিছুই জানতেন না? আগে না। কেন? আসলে আমার বাবা লোকটা একটু পেকিউলিয়ার, উনি পেশা আর পেশেন্ট ছাড়া আর কিছু জানেন না। আমি, মা, সংসার, এসব সম্পর্কেই বাবা সম্পূর্ণ উদাসীন। মা মানে আমার বিমাতা, স্টেপ মাদার। আমার যখন 7 বছর বয়স তখন আমার মা মারা যান, তার 2 বছর পরে বাবা আবার বিয়ে করেন। এই নতুন মা যে আমায় খুব কাছে টেনে নিয়েছিলেন তা বলতে পারি না। আমাদের বাড়ির এক অনেক দিনের পুরনো চাকর আমার দেখাশোনা করত। তার মানে সেই ব্যবধান এখনো রয়ে গেছে? তবে এটাও বলবো যে বাবার স্নেহ যেমন পাইনি তেমনি তার শাসনও ভোগ করিনি। এবং তার লেখাটাও পড়েননি, মানে এখনো পড়েননি? আগে না, শুধু আমি না, কেউ পড়েন। এই হুমকি কি শুধু এই দিয়েছেন এখনো পর্যন্ত? তবে জি সম্বন্ধেও বোধহয় বাবার একটু সংশয় আছে, আর আর কোনো আপত্তি তোলেননি। এদের অপরাধটা কি সেটা কি আপনি জানেন? না, শুধু তাই নয়, এদের আসল নাম কি, এরা এখন কি করছেন কিছুই বাবা বলেননি, তবে আপনাকে নিশ্চয়ই বলবেন। উনি আমাকে
কবে এক্সপেক্ট করছেন? কাল সকাল 10টা। এখন আপনি যদি বেশ তো আমার তরফ থেকে কোনো আপত্তি থাকার তো কোনো কারণই নেই। তাহলে ওই কথাই রইল, কাল 10টা। গুড মর্নিং। গুড মর্নিং, আসুন। সেভেন সুইনো স্ট্রিট তো? আগে হ্যাঁ। গুড মর্নিং। মর্নিং। আলাপ করে দিই আমাদের বন্ধু শ্রী লালমোহন গাঙ্গুলি। শঙ্কর মুন্সি, আসি। স্মার্ট বলুন, ভালোই হলো, আপনাকে আর বারবার উঠতে হবে না। এটা কি আপনার পাড়ার সেই নতুন দোকানের নাকি? ইয়েস, খাই খাই। আও হেভি বড়িয়া। এটা আনার অবশ্যই একটা কারণ আছে। সামনের পূজায় আপনার যে বইটা বেরোচ্ছে তার ফাইনাল ড্রাফট হয়ে গেছে, তাই তো? করেক্ট, অ্যাজ ইউজুয়াল। কম্পুজিয়ায় কম্পমান 10-12। এবার দেখবেন আমার হিরো প্রখর রুদ্রের হাব ভাব কায়দা কানুন আর একটা ফেলু মিত্রের মতো হয়ে আসছে। মানে প্রখর তর রুদ্র? তা তো বটেই। তা গোয়েন্দার ইম্প্রুভমেন্টের সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তা শ্রীযুক্ত লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু ইম্প্রুভ করছেন নিশ্চয়ই? এই এতদিন ধরে যে আপনার আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করছি, তার যেটা বেনিফিট পাওয়া যাবে সেটা তো আপনি অস্বীকার করতে পারেন না। সেটা তখনই মানবো যখন আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন। পরীক্ষা? কি কি পরীক্ষা? পর্যবেক্ষণ ক্ষমতার পরীক্ষা, অবজারভেশন। বলুন তো আমার মধ্যে কোনো আমি এক মাস পর আজ হাত এবং পায়ের নখ কেটেছি, তার একটি বোধহয় আপনার ডান হাতের আস্তিনেও লেগে রয়েছে। তাই তো? আচ্ছা এবার আপনি বলুন তো, আমার মধ্যে কি কোনো চেঞ্জ লক্ষ্য করছেন? বলবো? বলুন। আপনি গতকাল অবধি লাক্স ব্যবহার করেছেন, কিন্তু আজ আপনার গায়ের থেকে সিন্থলের গন্ধ বেরোচ্ছে, খুব সম্ভবত টিভির বিজ্ঞাপনের চটকের ফলে। এনিথিং এলস? আপনার পাঞ্জাবিটা নতুন। খুব আরো আছে আরো? আপনি রোজ সকালে একটা করে রসুনের কোয়া চিবিয়ে খান, যেটা আপনি ঘরে ঢুকলেই আমরা ধরতে পারি, কিন্তু আজ পারছি না। ভেরি গুড। আর বলো কেন, হরিদ্বার তো এমন কেয়ারলেস হয়েছে না, দিয়ে সে কড়া করে থাম। জানেন মশাই, 86 থেকে রসুন ধরেছি ডেইলি এক কোয়া। এবং কাল সকাল 9:30 আপনার গাড়ি নিয়ে আপনি আসছেন প্রদোষ চন্দ্র মিত্রের বাড়ি। হরি বাবা, সে অবজারভেশন থেকে আপনার প্রেডিকশন? অবশ্য আমার নতুন মক্কেলের সঙ্গে যদি আপনার আলাপ করার আদৌ কোনো ইচ্ছে থাকে তাহলেই আসবেন, তাহলে নয়। নতুন মক্কেল মানে যিনি একটু আগে? মক্কেল ওনার বাবা ডক্টর রাজেন মুন্সি। রাজেন মুন্সি? স্বনামধন্য মনোবিজ্ঞানী কাম শিকারী। শিকারী? তাহলে তো ভদ্রলোককে কালটিভেট করতেই হচ্ছে।
বাই সান। আসুন। প্রদোষ মিত্র আগে রাজেন মুন্সি, আপনার তো ব্যায়াম করা শরীর বলে মনে হচ্ছে। তা একটু একটু। ভেরি গুড। আপনার কাজ প্রধানত মাথার হলেও আপনি যে শরীরের প্রতি দৃষ্টি দিয়েছেন এটা দেখে খুব ভালো লাগলো। লালমোহন ঘাগরি, তপেশ রঞ্জন মিত্র, ট্রাস্টওয়ার্ডি কি? সম্পূর্ণ। তপেশ আমার খুড়তুতো ভাই এবং আমার সহকারী, আর মিস্টার গাঙ্গুলি আমার অন্তরঙ্গ বন্ধু। আসলে আমার জিজ্ঞেস করার কারণ হলো যে আজ সেই তিন ব্যক্তির আসল পরিচয় আপনাকে আমায় জানাতে হবে, না হলে তো আপনি কাজ করতে পারবেন না। আপনি নির্ভয়ে বলতে পারেন ডাক্তার মুন্সি, আমি অন্তত আর কাউকে বলবো না। ভেরি ভেরি। বলুন কি করতে পারি। এই এর হুমকির কথা আপনার ছেলে বলেছেন? হ্যাঁ, একজন সামনে আরেকজন টেলিফোনে। টেলিফোনে? হ্যাঁ, এটাও কাল রাতেরই ঘটনা। তখন রাত 11:30 হবে, বোঝাই যাচ্ছিল বেশ মত্ত অবস্থায় ফোন করেছে। হিগিন্স, জর্জ হিগিন্স। মানে আপনার লেখা জি? হ্যাঁ, লেখার জি। কি বললেন? বললো যে সেদিন অত্যন্ত বোকার মতো টেলিফোনে আমি তোমায় কথা বলেছিলাম, কারণ আমি যখন তোমার কাছে ট্রিটমেন্টের জন্য যাই তখন আমার যে কারবার ছিল সেটা একচেটিয়া, কাজে ওই জি থেকে অনেকেই আমার পরিচয় অনুমান করে নেবে। সো কাট মি আউট। তা মাতালের সঙ্গে তো যুক্তি দেওয়া যায় না, তাই টেলিফোনটা রেখে দিলাম। তার মানে জিকে আপনি এর মতন ডেকে পাঠাননি, ফোনেই কাজ সেরেছিলেন? না না, আমি প্রথমে আসতেই বলেছিলাম, কিন্তু উনি ব্যাপারটা ফোনে সারতে চাইলেন। তাই আসলে কি জানেন, আমি এই রুগীটুকে নিয়ে এত ব্যস্ত থাকি যে এদের প্রত্যেকের বাড়ি গিয়ে সামনাসামনি বসে বোঝানোর মতো সময় বা সামর্থ্য কোনোটাই আমার নেই। তাই এই কাজের ভারটা আমি আপনাকে দিতে চাই। অর্থাৎ এ জি এবং আর এর সঙ্গে দেখা করে তাদের আরেকবারটি বোঝানো? শুধু এ আর জি, আর কে নিয়ে আমার মনে হয় না সেরকম কোনো প্রবলেম হবে, কারণ ওর সঙ্গে কথা বলে যেটুকু জেনেছি শুধু নামের আদ্যাক্ষর থেকে লোকে ওকে চিনতে পারবে, এরকম কোনো আশঙ্কা ওর নেই। এদের আসল পরিচয়টা? পরিচয় আপনাদের কাছে কাগজ কলম আছে? লিখুন। এ হলো অরুণ, অরুণ সেনগুপ্ত, ম্যাকনিল কোম্পানির জেনারেল ম্যানেজার, রোটারি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, বাসস্থান 11 নম্বর রোল্যান্ড রোড, টেলিফোন 4756398। এবারে হলো জি। জি হচ্ছে জর্জ হিগিন্স। এর ওই সিনেমা এবং টেলিভিশনে জানোয়ার সাপ্লাই করার একটা ব্যবসা ছিল, যে থাকে 90 রিপন স্ট্রিট, টেলিফোন হলো 2297488। ইনি কি অ্যাংলো ইন্ডিয়ান? জি হ্যাঁ, জি অ্যাংলো ইন্ডিয়ান। টেলিফোনটা রেখে দিলাম। তার মানে জি কে আপনি এর মতন ডেকে? আর এর পরিচয়টা আপাতত দিচ্ছি না, যদি দরকার হয় দেবো, নচেত নয়। এদের অপরাধগুলো? আপনি একটা কাজ করুন, আপনি আমার পাণ্ডুলিপিটা সঙ্গে করে নিয়ে যান, ওটা খুব মন দিয়ে পড়বেন, এবং আপনার বিচার বুদ্ধি সব প্রয়োগ করে আমাকে জানাবেন যে এর মধ্যে আপত্তিকর এমন কিছু আছে কি না, যাতে এই বইটা প্রকাশ হলে আমার ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে আপনি আসছেন শুনে
এরা সবাই আপনাকে দেখার আগ্রহ প্রকাশ করেছে। এ হচ্ছে সুখময় আমার সেক্রেটারি, আর ইনি আমার শ্যালক চন্দ্রনাথ, আর ইনি হচ্ছেন আমার পেশেন্ট রাধাকান্ত মল্লিক। এনার চিকিৎসা যতদিন না শেষ হচ্ছে ততদিন উনি এখানেই আছেন। প্রদোষ মিত্র, লালমোহন গাঙ্গুলি, তপেশ রঞ্জন মিত্র। ঠিক আছে, তোমরা এখন এসো, বসো। ও সুকুমার, তুমি আমার লেখাটা এনে প্রদোষবাবুকে দাও। এরা ছাড়া আপনার এই বাড়িতে আর কে কে আছেন? আমার ছেলেকে তো আপনি দেখেছেন, আর আছেন আমার স্ত্রী, এছাড়া ধরুন চাকর, মালি, ড্রাইভার, দারোয়ান। আচ্ছা, আপনার লেখাটা সম্বন্ধে কাগজে যেটা বেরিয়েছিল সেটা কি আপনি দিয়েছিলেন? না, ওটা প্রকাশকদের তরফ থেকে বার করা হয়েছিল। আই সি স্যার, থ্যাঙ্কস। আসো। ধন্যবাদ। শিকারের অধ্যায়টা সুখময় টাইপ করে ফেলেছে, তবে আসল মনোবিজ্ঞানের যে অধ্যায়, মানে যেটাকে নিয়ে সংশয়, সেটা ও টাইপ শুরু করবে আপনি গ্রিন সিগন্যাল দেওয়ার পর। বেশ, কিন্তু যার সাহায্যে আপনি এই লেখাটা লিখলেন, মানে সেই অরিজিনাল ডায়েরিগুলো, সেগুলো আছে তো? ওয়েল মিস্টার মিত্র, গত বছর পর্যন্ত আমার চেম্বারটা ছিল অন্য জায়গায়, ওই বালিগঞ্জ সার্কুলার। গত ডিসেম্বরে ওখানে একটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হয়, ওই শর্ট সার্কিট নাকি, তো সেই অগ্নিকাণ্ডে আমার চেম্বারটা পুরো পুড়ে যায়। আনফর্চুনেটলি আমার সমস্ত ডায়েরি তখন ওই চেম্বারে ছিল। তারপর ভাগ্যি ভালো যে ততদিনে আমার শতকরা 75% লেখা শেষ হয়ে গিয়েছিল, বাকি 25% আমার এই স্মৃতিশক্তির উপর নির্ভর করে। আর এখানে বাড়িতে ছড়িয়ে ছিটি কিছু নোটস ছিল, কিছু অডিও ক্যাসেট ছিল, আর আমার আমারই লেখা ছাপানো কিছু প্রবন্ধ ছিল, তার উপর বেশ করি আর কি। তার মানে যতদিন না টাইপ শেষ হচ্ছে ততদিন আর এই লেখার কোনো কপি নেই? না, কাজেই আপনি চিন্তা করবেন না, আপনার এই লেখার মূল্য আমি খুব ভালোভাবে বুঝেছি। মশাই, একটা রিকোয়েস্ট আছে, করি কি? আপনার পড়া হয়ে গেলে পর মাঙ্গলবি যাবে একবার নেব, ফর টু ডেজ অনলি। এটা রিফিউজ করবেন না প্লিজ। আপনার না পড়লেই নয়? না পড়লেই নয়, বিশেষ করে শিকার কাহিনী পড়তে আমার দুর্দান্ত লাগে। বেশ, দেব, তবে দুদিনের জন্য নয়, যেদিন সকালে দেবো তার পরদিন সকালবেলা ফেরত দিতে হবে। তার মধ্যে আশা করি আপনার শিকার কাহিনীটা পড়া হয়ে যাবে, কারণ 1965 পর তো আর ভদ্রলোক শিকার করেননি। তাই সই। সিদ্ধান্ত এলেন এ লেখা ছাপার যোগ্য? নির্ভয়, তবে তাতে তো আর হুমকি বন্ধ করা যায় না। এই তিনজনের একজনও যদি এটা ধরে নেয় যে নামের আদ্যাক্ষর থেকে লোকে জেনে ফেলবে কার ব্যাপারে বলা হচ্ছে,
তাহলে এই বই ছাপা বন্ধ করার জন্য সে কি যে না করতে পারে তার কোনো ঠিক নেই। ইভেন মার্ডার? ইভেন মার্ডার, এর কথাই ধরা যাক। অরুণ সেনগুপ্ত পূর্ববঙ্গের এক জমিদার বংশের ছেলে, যুবা বয়সে সে ছিল এক ব্যাংকের মধ্যপদস্থ কর্মচারী, কিন্তু তার রক্তের মধ্যে ছিল চূড়ান্ত শৌখিনতা, ফলে প্রতি মাসেই আয়ের চেয়ে ব্যয় বেশি, শেষে কাবুলিওয়ালার শরণাপন্ন হওয়া। তারপর এমন একটা সময় আসে যখন তার এই দেনার অঙ্কটা এমন ফুলে ফেপে ওঠে যে মরিয়া হয়ে তাকে ব্যাংকের তহবিল থেকে 40,000 টাকা চুরি করতে হয়, এবং সেটা সে এমন কৌশলে করে যে দোষটা গিয়ে পড়ে এক নির্দোষ কর্মচারীর উপর, ফলে সে বেচারিকে জেল খাটতে হয়। বুঝেছি। তারপরে অনুশোচনা, তারপর মাথার ব্যামো, দেন মনোবিজ্ঞান। মুন্সি চিকিৎসায় কাজ দেয়, তারপর সেনগুপ্ত নিশ্চয়ই তার জীবনের ধারা পাল্টে ফেলে এবং 30 বছর ধরে ধীরে ধীরে ধাপে ধাপে উঠে আজকের অবস্থায় এসে পৌঁছেছেন। বুঝতেই পারছেন, এই অবস্থা থেকে যদি পিছলে পড়ার কোনো আশঙ্কা দেখা দেয় তাহলে আর তিনি মাথা ঠিক রাখেন কি করে? সমঝা। আর অন্য দুজন? এই আর ব্যক্তি সম্বন্ধে চিন্তার কোনো কারণ নেই, সে তো সেদিন ডক্টর মুন্সির মুখ থেকেই শুনলেন। কিন্তু আসল পরিচয়টা তো বললেন না। বলেননি এবং লেখেননি। শুধু ইনি এককালে একটি লোককে গাড়ি চাপা দিয়ে মারেন, তারপর এদিকে ওদিকে মোটা ঘুষ দিয়ে আইনের হাত থেকে রেহাই পান। ইনিও ডক্টর মুন্সির শরণাপন্ন হয়ে নিজেকে বিবেক যন্ত্রণা থেকে বাঁচান। তবে ইন্টারেস্টিং হলো জির ঘটনা। কিরকম? 1960-এ এক সুইডিশ পরিচালক কলকাতায় আসেন ভারতবর্ষের ব্যাকগ্রাউন্ডে একটা ছবি করবেন বলে। এনার গল্পের জন্য একটি লেপার্ডের প্রয়োজন ছিল। ইনি হিগিন্সের খবর পেয়ে তার সঙ্গে দেখা করতে যান। হিগিন্সের একটা লেপার্ড ছিল বটে, কিন্তু সেটা ভাড়ার জন্য নয়, সেটা তার পোষা। প্রচুর টাকা দিয়ে এই পরিচালক ভদ্রলোক হিগিন্সের কাছ থেকে এক মাসের জন্য লেপার্ডটি নেন। কথা ছিল এক মাস পর অক্ষত অবস্থায় সেটাকে ফেরত দেবেন। আসলে পরিচালক মিথ্যে কথা বলেছিলেন। গল্পে ছিল যে গ্রামবাসীরা সবাই মিলে লেপার্ডটাকে পিটিয়ে মেরে ফেলছে। এক মাস বাদে পরিচালক এসে হিগিন্সকে আসল কথাটা বলেন। হিগিন্স তখন প্রচন্ড রেগে কাণ্ডজ্ঞান হারিয়ে পরিচালকের টুটি টিপে তাকে মেরে ফেলে। পরমুহূর্তেই রাগ চলে গিয়ে তার জায়গায় আসে আতঙ্ক, কিন্তু সেই অবস্থাতেও পুলিশের চোখে ধুলো দেবার একটা ফন্দি বার করে হিগিন্স। প্রথমেই সে একটা ছুরি দিয়ে মৃত পরিচালকের সর্বাঙ্গ ক্ষত চিহ্নে ভরিয়ে দেয়। তারপর তার কালেকশনের একটা বন বিড়ালকে খাঁচার দরজা খুলে বার করে তাকে গুলি করে মারে। আরে বাস, তাই ব্যাপারটা কি দাঁড়ালো? খাঁচা ছাড়া বন বিড়াল পরিচালককে হত্যা করলো, আর বন বিড়ালকে হত্যা করলো হিগিন্স। এই হিগিন্স এক্স্যাক্টলি ফিকিরটা কাজে দেয়। হিগিন্স আইনের হাত থেকে বেঁচে যায়। তারপর এক মাস ধরে ক্রমাগত স্বপ্নে নিজেকে ফাঁসি কাটে ঝুলতে দেখে অগত্যা ডক্টর মুন্সির চেম্বারে গিয়ে হাজির হয়। ও, এটাগুলো আমার গপ্প শুনছি বলে মনে হচ্ছে। বলো ভাই। তা তো বটেই, পয়েন্টগুলো কিন্তু ভালো করে। এখন আমাদের কি কর্তব্য? কর্তব্য দুটো। এক হচ্ছে এ এবং জি কে ফোন করা, আর দুই হলো এইটাই আপনাকে দেওয়া। থ্যাংক ইউ স্যার। কাল সকালের মধ্যে ফেরত চাই কিন্তু। উইদাউট ফেল। হ্যালো, একটু ধরুন প্লিজ। হ্যালো, আমি মিস্টার অরুণ সেনগুপ্ত সঙ্গে কথা বলতে পারি? বলছি। নমস্কার, আমার নাম প্রদোষ মিত্র। ডিটেকটিভ প্রদোষ মিত্র? আগে হ্যাঁ, আমায় আজ মিনিট পাঁচেক সময় দিতে পারেন? তাই বুঝি, কটায় গেলে আপনার সুবিধে? ঠিক আছে, তাই কথা রইল। থ্যাঙ্কস। ভাবতে পারিস, ভদ্রলোক আর 5 মিনিটের মধ্যে আমাকে ফোন করতেন। কেন কেন কেন? ফোনে বললেন না, সামনাসামনি বলবেন। অ্যাপয়েন্টমেন্টটা কটায়? আর আধ ঘন্টা বাদে। এঙ্গেজড হ্যায় জি।
হ্যালো মিস্টার মিত্র, বলুন ডক্টর মুন্সি। এবারে একটা হুমকি চিঠি দিয়েছে। আশ্চর্য, এই মাত্র ওনার সঙ্গে আমার কথা হলো, উনি আধ ঘন্টা বাদে আমাদের সময় দিয়েছেন। এই বুঝি। চিঠিটা কখন এলো? ভোরবেলা কেউ আমার লেটার বক্সে ফেলে দিয়ে গেছে। কি লিখেছেন একটু ধরুন। সাত দিন সময়, তার মধ্যে কলকাতার প্রত্যেক বাংলা ও ইংরেজি কাগজে বিজ্ঞপ্তি দেখতে চাই যে অনিবার্য কারণে ডায়েরি ছাপা সম্ভব হচ্ছে না। সাত দিন, তারপর আর হুমকি নয়, কাজ। এবং কাজটা আপনার পক্ষে প্রীতিকর হবে না বলাই বাহুল্য। নমস্কার। নমস্কার, বসুন। আপনারা ড্রিঙ্ক করেন? আগে না, আমি এটা খেলে আশা করি মাইন্ড করবেন না। মোটেই না, তিনটে চা। আপনি আমাকে কেন ফোন করতে যাচ্ছিলেন সেটা আপনার আগে বলতে কোনো আপত্তি আছে? তারপর আমি আমার দিকটা বলবো। বেশ তো, আপনি জিপি চাওলার নাম শুনেছেন? ব্যবসাদার গুরুপ্রসাদ চাওলা, যার নামে চাওলা ম্যানশনস। রাইট। হ্যাঁ, ওর এক নাতি তো মিসিং, সম্ভবত কিডন্যাপড। হ্যাঁ, আমি কাগজে দেখছিলাম বটে। গুরুপ্রসাদ আমার অনেক দিনের বন্ধু, যে পুলিশ তদন্ত করছে বটে, ওকে আমি আপনার নামটা সাজেস্ট করেছি। মানে ভুলু স্নেহানুবিশের কাছে আপনার খুব সুখ্যাতি শুনেছি। হ্যাঁ, ওকে আমি একটা কাজে হেল্প করি। আচ্ছা, তাহলে চাওলাকে কি বলবো? মিস্টার সেনগুপ্ত, দুঃখের বিষয়ে আমি অলরেডি একটা কেস হাতে নিয়ে ফেলেছি। আই সি। আর সেই ব্যাপারেই আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। কি ব্যাপার শুনি। আমি ডক্টর মুন্সির কাছ থেকে আসছি। হোয়াট? মুন্সি আপনাকে আমার পরিচয় দিয়ে দিয়েছেন? তাহলে তো কদিন এই রাজ্যে শুধু লোক জেনে যাবে যে মুন্সির ডায়েরির এই ব্যক্তিটি আসলে কে। মিস্টার সেনগুপ্ত, আমি অত্যন্ত সাবধানী লোক। গোপন ব্যাপার কি করে গোপন রাখতে হয় তা আমি ভালো করে জানি। আপনি আমার উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারেন। আর আপনি যদি ডক্টর মুন্সিকে এরকম ঘন ঘন হুমকি দেন। দেব না কেন? আপনি লেখাটা পড়েছেন? আপনি পড়েছেন? কি করে পড়বো, হি রিফিউজড। আমি কিন্তু পড়েছি মিস্টার সেনগুপ্ত। এর ঘটনাটা 30 বছরের পুরনো। এর মধ্যে অন্তত কয়েকশো ব্যাংকে তহবিল তছরূপ হয়েছে, আর যারা এই কাজ করেছে তাদের মধ্যে হয়তো অনেকেরই নামের প্রথম অক্ষর এ। সুতরাং আপনার ভয় সম্পূর্ণ অমূলক। মুন্সি কি ব্যাংকের নাম করেছিল? তা করেননি। আমার ব্যাংকে দুজন উচ্চপদস্থ কর্মচারী ছিল যারা চুরির ব্যাপারে আমাকে সন্দেহ করে, কারণ ঠেকায় পড়ে আমি তাদের কাছে একসময় টাকা ধার চেয়েছিলাম। অবশ্য দুজনেই রিফিউজ করে। মিস্টার সেনগুপ্ত, আমি আবার বলছি, আপনার ভয়ের কোনো কারণ নেই। আর এই ধরনের হুমকি দিয়ে আপনার লাভটা কি হচ্ছে? ডক্টর মুন্সি, ডক্টর মুন্সি আইনের দিক থেকে সম্পূর্ণ নিরাপদ, অর্থাৎ আপনি কোনো লিগ্যাল স্টেপ নিতে পারছেন না। তাহলে কি আপনি আইনের বাইরে কোনো রাস্তা ভাবছেন? আমার বিপদের আশঙ্কা দেখলে আমি আইন টাইন মানব না মিস্টার মিত্র। আমার অতীতের ইতিহাস থেকে আপনি বুঝতে পারছেন যে প্রয়োজনে আমি বেপরোয়া কাজ করতে দ্বিধা করি না। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে মিস্টার সেনগুপ্ত? তখনকার আপনি আর এখনকার আপনি কি এক? আজ আপনি সমাজে সম্মানিত ব্যক্তি, এই অবস্থায় এমন একটা ঝুঁকি নেবেন? Damn it! Let him go ahead. আপনি তাহলে হুমকির ব্যাপারটা ইতি দিচ্ছেন? Yes, দিচ্ছি। কিন্তু বিন্দু মাত্র বিপদের আশঙ্কা দেখলে কিন্তু আর বলতে হবে না। বুঝেছি। So how's old Munsi? Is he still running that practice of his? Yes, sir. You know, when I was in trouble, আমাকে অনেক হেল্প করেছে। He helped me a lot.
Then why did you threaten him? Perhaps I had drunk a little too much that day. But you tell me something. Is it wrong to feel anxious? তুমি জানো আমার বাবা কি কাজ করত? কি? He was a station master working for the bloody railways, an ordinary station master. And look at me today. I have a very good life. I made it through a lot of hard work, অনেক খেটে, a lot of determination, sweat. I had a complete monopoly in this business. A lot of people know me. And they could very easily figure out what the letter G stands for. And recognize me. তখন কি হবে? দেখুন আইন তো আপনি কিছুই করতে পারেন না। আর আইন ভেঙে যদি আপনি কিছু করেন, in the hope of saving your reputation, then things might get worse. Is that what you really want, Mr. Higgins? Do you think doing something unlawful will enhance your prestige? I don't regret killing that Swedish swine one bit. About chance pele, I would do it again and again for what he did to my poor Bahadur, my leopard. He was only 4 years old. How I loved him. I brought him up since he was this big. নিজের হাত দিয়ে খেতে দিতাম ওকে. And that bastard had him killed for nothing, for nothing. Very well. Tell Munsey he can publish his diary. I don't give a damn if I'm recognized. Let him do it. I don't care anymore. Isn't that what you want? Good morning. Morning. Chalun, aage Dr. Munshi shonge kajta chhere ashi. Okay. Getting. Swinnell Street. লেখাটা এনেছেন তো? ও ইয়েস, রিটার্ন উইথ ধন্যবাদ। কিরকম লাগলো? ফ্যাসিনেটিং, তাই না? তা তো বটেই। দাও, বাকিটা টাইপ করে ফেলো। প্রদোষবাবু ওকে করে দিয়েছেন। কি তাই তো? নিশ্চয়ই। তাহলে আপনার কর্তব্য শেষ, এখন ছুটি। আপনি ঠিক বলছেন। এই আর সম্বন্ধে আর কিছু করার নেই তো? No, nothing. আপনি বিলটা পাঠিয়ে দেবেন, আমি ইমিডিয়েটলি পেমেন্টের ব্যবস্থা করব। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এটাকে কি মামলা বলা চলে? মিনি মামলা বলতে পারেন, অথবা মামলা নু। আশ্চর্য, এত গোলমেলে কাজ করার 25-30 বছর পরে ওরা শুধু বেঁচে নেই, দিব্যি চালিয়ে যাচ্ছে। যা বলেছে জানেন, কাল বাড়িতে বসে ভাবছিল যে 30 বছর আগে যাদের চিনত তাদের সঙ্গে আদৌ যোগাযোগ আছে কিনা, বা এখন তারা কে কি করছে সেটা জানি কি না। ভেবে কি বেরোলো? বিশ্বাস করবে, ওয়ান সলিটারি নেম অপরেশ চাটুজ্জি, তার সঙ্গে বায়োস্কোপ দেখেছি, ফুটবল খেলা দেখেছি, শ্যাঙ্গু ভ্যালিতে বসে চা খেয়েছি। তিনি এখন কি করেন সেটা জানেন? আউট অফ টাচ কমপ্লিটলি। কিন্তু কি হবে যে ছাড়াছাড়িটা হলো সেটা অনেক ভেবেও আমি মনে করতে পারলাম না। কি হলো মরাই, আপনাকে একটু ডাউন বলে মনে হচ্ছে? চটজলদি বেকারত্ব ভালো লাগছে না বুঝি? না তা নয়। তবে
আসলে একটা কৌতূহল নিবৃত্তি না হওয়া পর্যন্ত কিরকম অস্বস্তি লাগছে। আর এর কথা ভাবছো? আসল পরিচয় এটা হুমকি টুমকি দিলে মন্দ হতো না। রটন, রাবিশ, রিডিকুলাস আর জাহান্নামে যা। আরে আপনার যা প্রাপ্য তা তো আমি পাচ্ছি নি। তা পাচ্ছি। শঙ্করবাবু বলেন কি, আমরা এক্ষুনি আসছি। ডক্টর মুন্সি খুন হয়েছেন, আর সেই সঙ্গে পাণ্ডুলিপি উধাও। জটায়ুকে বলে দেবো চলে আসবে। ভেবেছিলাম শেষ, বুঝলি, আসলে এইসবই শুরু। গুড মর্নিং, আসুন শোভার ঘর দোতলা। ব্যাপারটা কখন হলো? কাজটা বলছে রাত 3টের থেকে 4টের মধ্যে হয়েছে। মাথার পেছন দিকে ভারী কিছু দিয়ে লেগেছে। কে প্রথম দেখল? ভোর 6টা নাগাদ চা দিতে গিয়ে বেয়ারাকে ডিসকভার করে। বেয়ারা? মিসেস মুন্সি নন? না, আসলে উনি বোধহয় ঘুমের ওষুধ খান, তাই। আই সি। আর পুলিশে কে খবর দেন? ডক্টর মুন্সির সেক্রেটারি। ওর ছেলে তখন বাড়ি ছিলেন না। আর পাণ্ডুলিপিটা? না, পেলেই আপনাকে জানাবো। আপনার জেলা কমপ্লিট? মোটামুটি। তবে আপনি আপনার মতো করুন না। আর তাছাড়া 4টে তো প্রাণী, ভদ্রলোকের ছেলে, সেক্রেটারি, শ্যালক আর পেশেন্ট। অবশ্যই মিসেস মুন্সিও আছেন। তিনি কোথায়? ওনাকে একটা গেস্ট রুমে শিফট করিয়েছি। আর শঙ্করবাবু? পশার বাড়িতে ছিলেন। আসুন আসুন, আপনি তাহলে কাজ শুরু করে দিন, প্রয়োজন পড়লে আমি উপরে আছি। ধন্যবাদ। অনেক কিছুই আশঙ্কা করেছিলাম, কিন্তু এটা করিনি। কয়েকটা প্রশ্ন ছিল, বলুন। আপনার ঘর কি দোতলায়? হ্যাঁ, উত্তর প্রান্তে, বাবারটা দক্ষিণ প্রান্তে। আপনি কি আজ ভোরে বেরিয়েছিলেন? কোথায়? আমাদের ডাক্তারের ফোনটা খারাপ, উনি রোজ ভোরে লেকের ধারে হাঁটেন, তাকে ধরতে গিয়েছিলাম। কেন?
আসলে কদিন থেকে মাথাটা একটু ভার ভার লাগছে, মনে হচ্ছে প্রেসারটা বেড়েছে। তো সেটা কি আপনার বাবা দেখে দিতে পারতেন না? এটা আমার বাবার আরেকটা পেকুলিয়ারিটির উদাহরণ। উনি বলেই দিয়েছিলেন যে এ বাড়ির সাধারণ ব্যায়ামের চিকিৎসা উনি করবেন না। সেটা কে করেন? ডাক্তার প্রণব কর। আইসি, আপনাকে একটা কথা বলি শঙ্করবাবু, আপনি যে বলেছিলেন ডক্টর মুন্সি আপনার সম্বন্ধে উদাসীন, লেখাটা পড়ে কিন্তু সেরকম মনে হয় না। তার লেখাতে বারবারই আপনার উল্লেখ আছে। ভেরি স্ট্রেঞ্জ। লেখাটা পড়ার আপনার ইচ্ছে হতো না? অত বড় হাতে লেখা ম্যানুস্ক্রিপ্ট পড়ার ধৈর্য আমার নেই। এটা অবশ্যই আশা করা যায় যে আপনার সম্বন্ধে যেটা সত্যি সেটাই উনি লিখেছেন। বাবার দৃষ্টিতে যেটা সত্যি বলে মনে হয়েছে তিনি সেটাই লিখেছেন। সেই দৃষ্টির সঙ্গে আর পাঁচজনের দৃষ্টি নাও মিলতে পারে। আমার বলার ইচ্ছে এই যে বাবা আমাকে চিনলেন কি করে? উনি তো সর্বক্ষণ রুগী নিয়েই পড়ে থাকতেন। আপনার বাবার মাসিক আয় কত ছিল সে ব্যাপারে আপনার কোনো ধারণা আছে? সঠিক নেই, তবে যেভাবে খরচ করতেন তাতে 50-60 হাজার হওয়াটা কিছুই আশ্চর্য নয়। উনি যে একটা উইল করেছিলেন সেটা কি আপনি জানেন? না। গত বছর 1 ডিসেম্বর ওনার সঞ্চয়ের একটা অংশ খরচ হবে মনোবিজ্ঞানের উন্নতি কল্পে। আইসি, আর আপনার সম্বন্ধে উদাসীন থাকা সত্ত্বেও আপনি কিন্তু বাদ পড়েননি। এই খুনের ব্যাপারে আপনি কিছু আলোকপাত করতে পারেন? এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। আর পাণ্ডুলিপিটা যেটা লোপাট হলো সেটা ওই তিনজনের মধ্যে কেউ একজন লোক লাগিয়ে করতে পারেন। আপনাদের সদর দরজাটা রাত্রে বন্ধ থাকে নিশ্চয়ই? হ্যাঁ, তবে বাড়ির দক্ষিণ পশ্চিম প্রান্তে জমাদারদের ওঠার জন্য একটা সিঁড়ি আছে। ঠিক আছে, আপনি একটু সুখময় বাবুকে পাঠিয়ে দিতে পারেন? নিশ্চয়ই। থ্যাংকস। ইন্সপেক্টর সোম সব বললেন, হরেন্ডাস ব্যাপার মশাই। ভাবতে পারেন এত বড় শিকারীর কি যে এইভাবে মৃত্যু? যা বলেছেন। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে বলুন তো? কি লেখা লোপাট আর খুনটা কি সেপারেট ইস্যু না পরস্পরের সঙ্গে জড়িত? আগে গাছে কাঁঠাল দেখি, তারপরে তো গোপে তেল দেব। বোঝো, আসুন বসুন। আমি প্রথমেই জানতে চাই পাণ্ডুলিপিটা যে চুরি হলো সেটা কি বাইরেই পড়ে থাকতো? না, দেরাজে, দেরাজে চাবি থাকতো না। কেন? তার কারণ আমি বা ডক্টর মুন্সি কখনো ভাবিনি যে ওটা চুরি হতে পারে। ওটা যে ওখানে নেই সেটা কখন কিভাবে জানলেন? আজ সকালে টাইপ করতে গিয়ে দেরাজ খুলে দেখি সেটা নেই। আপনার টাইপিং তো বেশ অনেক দূর এগোনোর কথা। হ্যাঁ, তা অর্ধেকের বেশি। কিসে টাইপ করেন? টাইপরাইটার? কম্পিউটার। তার মানে তো সেই অর্ধেকটা মেমোরিতে থাকা উচিত। আসলে মানে ওই যে সেটা নিয়ে গেছে সে সে কি করেছে? হুম,
মানে তো আর কিছুই রইল না। কতদিন হলো আপনি ডক্টর মুন্সি সেক্রেটারির কাজ করছেন? 10 বছর। আপনি এই কাজটা পেলেন কি করে? উনি কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিলেন। কি ধরনের কাজ করতে হতো আপনাকে? ওনার অ্যাপয়েন্টমেন্টগুলো দেখে দিতাম আর ওনার চিঠিপত্রগুলো টাইপ করতাম। ঠিক আছে, চলুন ওখানে যাই। আপনি বিবাহিত? আগে না। আত্মীয় স্বজন আর কে কে আছেন? ভাই বোন নেই, বাবা মারা গেছেন, আছেন শুধু আমার মা আর এক বিধবা খুড়িমা। এরা কি একসঙ্গেই থাকেন? হ্যাঁ। আপনি ওদের সঙ্গে থাকেন না? আমি এ বাড়িতেই থাকি, প্রথম থেকে এখানেই আছি। ডক্টর মুন্সি আমাকে একটা ঘর দেন এই একতলাতেই থাকার জন্য। মাঝে মধ্যে বাড়িতে গিয়ে ওদের খবর নিয়ে আসি। আপনার বাড়ি কোথায়? বেলতলা রোড, ল্যান্সডাউন রোডের মোড়ে। আপনি এই খুন সম্বন্ধে কিছু আলোকপাত করতে পারেন কি? একেবারেই না। পাণ্ডুলিপি চুরি যাওয়াটা তো তবু বোঝা যায় হুমকিগুলো থেকে, কিন্তু খুনটা আমার কাছে একেবারে অর্থহীন বলে মনে হচ্ছে। ডক্টর মুন্সি বস হিসেবে কেমন ছিলেন? খুব ভালো, আমাকে অত্যন্ত স্নেহ করতেন, আমার কাজে সন্তুষ্ট ছিলেন, ভালো মাইনেও দিতেন। আপনি কি জানেন ডক্টর মুন্সির অবর্তমানে এই বইয়ের স্বত্বাধিকারী হতেন আপনি? জানি, উনি আমাকে বলেছিলেন। আর এই বইটা ছেপে বেরোলে এর ঘাটতি কেমন হতো বলে আপনার মনে হয়? খুব ভালো, অন্তত প্রকাশকদের তো তাই ধারণা ছিল। তার মানে মোটা রয়্যালটি, তাই নয় কি? আপনি কি ইঙ্গিত করছেন যে শুধুমাত্র রয়্যালটির লোভে আমি ডক্টর মুন্সিকে খুন করেছি? এখানে যে একটা জোরালো মোটিভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা কি আপনি অস্বীকার করবেন? আচ্ছা, যেখানে আমার টাকার অভাব নেই সেখানে শুধুমাত্র রয়্যালটির জন্য আমি ডক্টর মুন্সিকে খুন করব, এটা বিশ্বাসযোগ্য? এর সঠিক উত্তর দিতে যতটা চিন্তার প্রয়োজন তার সময় এখন আমি পাইনি। তবে একটা ব্যাপারে আমার মনে প্রথম থেকে খটকা জেগেছে। কি? শঙ্করবাবুর মতে ডক্টর মুন্সি তার লেখা এবং পেশেন্ট ছাড়া বাকি সবকিছু সম্বন্ধেই উদাসীন ছিলেন। আপনি তো তার পেশেন্ট নন, তাহলে আপনার প্রতি তিনি এতটা স্নেহ বর্ষণ করবেন কেন? পাণ্ডুলিপিতে আছে 5 বছর আগে আপনার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়, তার সমস্ত খরচ মুন্সি বহন করেন। অপারেশনের পর 10 দিনের জন্য আপনি পুরী যান, সে খরচও তিনিই বহন করেন। কেন, এর কোনো সঠিক উত্তর আপনি দিতে পারেন? এই পক্ষপাতিত্ব কিসের জন্য? জানি না। ঠিক আছে, এবার আপনার ছুটি। আপনার নাম তো চন্দ্রনাথ? আগে পদবী বোস। আপনি এখানে রয়েছেন 15 বছর, তাই না? আপনি কি করে? ডক্টর মুন্সির লেখাটা আমি পড়েছি, আমি আপনার ব্যাপারে অনেক কিছু জানি, তবু আপনার থেকে কনফার্মেশন পাওয়ার জন্য কতগুলো প্রশ্ন করছি। ডক্টর মুন্সি আপনাকে বাড়িতে থাকতে বলেন? না, আমার দিদি ওকে অনুরোধ করেন। উনি এক কথায় রাজি হয়ে যান তাহলে? আমার দিদি ওকে অনেক পীড়াপিড়ি করেন, তারপর রাজি হন।
আপনি তো কোনো চাকরি বাকরি করেন না, মাসে মাসে হাত খরচা পান? হ্যাঁ তা পাই। কত? 500। তাতে আপনার চলে যায়? আপনি ছাত্র হিসেবে কেমন ছিলেন? সাধারণ। নাকি তার চেয়েও নিচে? আর সেই কারণেই আপনার কোনো চাকরি জোটেনি, তাই নয় কি? আপনি এ বাড়ির কোনো কাজ করেন কি? হ্যাঁ তা তো করি। কি? বাজার আনি, ওষুধপত্র নিয়ে আসি। আপনার শোবার ঘর তো এই বাড়ির দোতলায়। কোনখানে? ডক্টর মুন্সির ঘর থেকে কত দূর? পাশে। একেবারে পাশে? লাগালাগি? ইয়েস। আপনি রাতে কটায় ঘুমোন? 10টা, 10:30। আর ওঠেন? 6টা। আপনি খুন সম্বন্ধে কিছু বলবেন? নো নো স্যার, নাথিং। খুন সম্বন্ধে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমি কি বলেছি যে আপনি জানেন? বলেননি কিন্তু বলবেন। আই নো ইউ ডিটেকটিভস। দেখুন আমার সব জিরাটার আমার একদম ভালো লাগে না, যা বলার আমি বলে যাচ্ছি আপনি শুনুন। যে ব্যারামের জন্য আমি এ বাড়িতে আসি না, তার নাম আমি কোনো দিনও শুনিনি। ওই 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 মুন্সি বলেন, ওই কি ডেলিউশনাল ডিসঅর্ডার অফ। এক মিনিট। হ্যাঁ বলুন। ডেলিউশনাল ডিসঅর্ডার অফ পার্সিকুলার টাইপ। তার লক্ষণ কি শুনবেন, জানবেন? এই চারিদিকের সমস্ত লোককে না সত্যি বলে মনে হয়, বাবা, দাদা, পড়শি, অফিসের লোক, কেউ বাদ নেই। সবাই সবাই কেমন যেন উত পেতে বসে আছে, সুযোগ পেলেই একেবারে ঝাঁপিয়ে পড়বে। আগে কিন্তু এমন ছিল না, জানেন? ঠিক কখন যে শুরু হলো তা বলতে পারবো না, তা বলতে পারবো না। তবে হ্যাঁ, এটা বলতে পারি, এটা বলতে পারি যে শেষ দিকে রাতে ঘুমতো না। পাশে ঘুমলে কেউ এসে, কেউ এসে রাতে বুকে ছুরি মারে। ডক্টর মুন্সির ওষুধে কাজ দিত? দিচ্ছিল, কিন্তু সময় লাগছিল, সময়। কথা ছিল দু এক সপ্তাহের মধ্যেই ছুটি পাবো, কিন্তু তার আগেই ছুটি হয়ে গেল। আপনি কি এখন বাড়ি ফিরে যাবেন? এরা যেতে দিলে তো। আপনার একটা চাকরি আছে নিশ্চয়ই? পপুলার ইন্স্যুরেন্স। ঠিক আছে, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ। বলুন কি ব্যাপার? এ বাড়ির এক ঝি নিস্তারিণী আবিষ্কার করেছে যে একটা হামানদিস্তা মিসিং। হামানদিস্তা? ইয়েস, এ পারফেক্ট মার্ডার ওয়েপন। তাহলে তো খুনটা বাড়ির লোকই করেছে বলে মনে হয়। মিসেস মুন্সির সঙ্গে একবার দেখা করা যায়? তা বোধ হয় যায়, দেখলাম তো উনি বেশ শক্তই আছেন। আমার নাম প্রদোষ মিত্র, আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। জানি, আমায় কিছু জিজ্ঞেস করবেন কি? সামান্য কয়েকটা প্রশ্ন ছিল। বলুন। আপনি কি ঘুমের ওষুধ খান? তাই তো কিছু টের পেলাম না। এই অভ্যেসটা না থাকলে হয়তো। এই খুন সম্বন্ধে আপনি কিছু বলবেন কি? এই লেখাই হলো ওনার কাল। কতবার বলেছি তুমি লিখছো লেখো, কিন্তু ছাপতে দিও না। দেশের লোক এ জিনিস নিতে পারবে না।
ব্যথা পাবে, কেউ অসন্তুষ্ট হবে। আর আজ লেখাটা কিন্তু আমি পড়েছি, জানি। আমার মনে হয় না যে সেই লেখা চেপে বেরোলে কেউ মনে ব্যথা পেত। শুনে খুশি হলাম। এবারের প্রশ্ন আপনার ভাইকে নিয়ে। আপনি যখন ডক্টর মুন্সীকে প্রস্তাব দেন চন্দ্রনাথ বাবুকে বাড়িতে এনে রাখা হোক, তখন উনি কি বলেন? মত দেন অনিচ্ছা সত্ত্বেও। অনিচ্ছা কেন? আমার ভাই তো কোনো কাজ করে না, সেটা উনি মানতে পারতেন না। আসলে নিজে কাজ পাগল মানুষ ছিলেন তো, কাজ ছাড়া কিছু জানতেন না। দুপুরের খাওয়াটা এখানে খেয়ে যেতে হবে তুমি তো না একটা ঢল আরেকটা জায়গা। ও তবে মহিয়সী মহিলা, যাই বলুন, এত বড় ট্র্যাজেডিতে এতটুকুন দরকার? অথচ ভাই থেকে দেখুন একেবারে গোবর গণেশ। সেই জন্যই তো মহিলার ভাইয়ের ওপর এত টান। এ বড় জটিল মনোভাব লালমোহন বাবু, স্নেহ অনুকম্পা এসব তো আছেই, এছাড়া কোথায় যেন একটা মাতৃত্বের রেশ রয়েছে। ভদ্রমহিলার নিজের কোনো ছেলে পিলে নেই এবং ডক্টর মুন্সীর প্রথম পক্ষের ছেলের উপরও কোনো টান নেই, সে কথা ভুলবেন না। আচ্ছা তোমার কি মনে হয় যে ভদ্রমহিলার ডক্টর মুন্সীর সঙ্গে বনিবনা ছিল না? সেটা মুন্সী পরিবারের সঙ্গে অন্তরঙ্গ না থাকলে বলা মুশকিল। ওই গোয়েন্দাকে যা বোঝার বুঝতে হয় দুটি ইন্দ্রিয়ের সাহায্যে, কান আর চোখ। এক্ষেত্রে কান কি বলছে? মনে একটা খটকা জাগাচ্ছে। কি খটকা? সেটা আপনারা কেন বুঝতে পারেননি জানি না। আচ্ছা তুমি কি বলতে চাইছো যে ওনার কথা শুনে তোমার মনে হয়েছে উনি লেখাটা পড়েছেন? শাবাশ। কেন মশাই, লেখাতে কি ধরনের জিনিস আছে সেটা তো মুন্সী মুখেও বলতে পারেন। একই হলো লালমোহন বাবু, একই হলো। ডক্টর মুন্সীর কথা শুনে মনে হয়েছিল যে লেখাতে কি আছে সেটা উনি ছাড়া আর কেউ জানে না, কিন্তু এখন তো মনে হচ্ছে। তবে এটা তো বোঝাই যাচ্ছে তপেশ ভাই যে ডক্টর মুন্সী তার স্ত্রীর প্রতি মোটেই বিরূপ ভাব পোষণ করতেন না। এই পাণ্ডুলিপির প্রথম পাতাটি খুললেই তা প্রমাণ হয়, কারণ যে স্ত্রীর সঙ্গে বনিবনা নেই তাকে কেউ বই উৎসর্গ করে না। আপনি তো দেখছি ফর্মে আছেন, ভেরি গুড। আরেকটি ব্যাপারে আমার এই কানটিকে আমি কাজে লাগিয়েছি মশাই, আপনি নিশ্চয়ই সেটা অ্যাপ্রিসিয়েট করবেন। শুনি। হ্যালো, গুড ডে। একটা ইন্টারেস্টিং ডিসকভারি। এটা একটা ডায়েরি, ভিকটিমের শোবার ঘরে পাওয়া গেছে। কোথায় ছিল? সম্ভবত বেডসাইড টেবিলে, সেখান থেকে মাটিতে পড়ে যায়। যেটা ছেপে বেরোতো সেটা শেষ হয়েছে 1999-এর ডিসেম্বরে, আর এটা শুরু হচ্ছে 2000-এর পয়লা জানুয়ারি, এবং শেষ হয়েছে 13ই সেপ্টেম্বর, আই মিন গতকাল। এটার খবর আর কেউ জানে? মিসেস মুন্সীকে জিজ্ঞেস করেছিলাম, উনি তো বললেন আর কারোর জানার কথা নয়। চা খাবেন? নো থ্যাংকস, গুচ্ছের কাজ বাকি। তাহলে এটা আপনার কাছে রইল। অনেক অনেক ধন্যবাদ, এর থেকে কিছু বেরোলেই আপনাকে জানাচ্ছি। ওকে, আমি আসি। দাদা খাবার দিস। আমারটা ঘরেই দিয়ে যাও। ভগতটা চা দে রে। সে কি আপনি এখনো আছেন? বাহ,
ডায়েরি রেজাল্টটা জেনে যেতে হবে না? কিছু পেলে? তোদের কয়েকটা আইটেম পড়ে শোনাচ্ছি, হয়তো চিন্তার খোরাক পাবি। শুনি শুনি। এটা সপ্তাহ তিনেক আগের এন্ট্রি। আজ একটি নতুন পেশেন্ট, রাধাকান্ত মল্লিক, আমার ঘরে ঢুকে চেয়ারে বসে প্রথমেই ওরা কি ফেলে দিলেন? কাগজের টুকরো উইথ ইয়োর ফটোগ্রাফ। ঠিক লোকের কাছে এসেছেন কিনা যাচাই করে নিলেন? নিশ্চয়ই। আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। যাচাই করে নিতে হবে বই কি? নিতে হবে বই কি? এন্ট্রি নাম্বার টু, তার দিন চারেক পর। আর এম কে নিয়ে সমস্যা মিটছে না। আজ ও যখন আমার স্টাডিতে এলো, তখন আমি বিলেত থেকে সদ্য আসা একটি জরুরি চিঠি পড়ছি। যদি আমাকেও ওর শত্রুপক্ষ মনে করে তাহলে তো মুশকিল। এন্ট্রি নাম্বার তিন, এটা অবশ্য আর এম কে নিয়ে নয়। আমার ওষুধের ফাইলটা ভুল করে স্টাডিতে ফেলে এসেছিলাম, রাতে শোবার আগে সেটা আনতে গিয়ে দেখি খুঁজছ। ও তুমি? আমার ইয়ে মানে এয়ার মেইলের খাম ফুরিয়ে গেছে তাই। না থ্যাংকস। যে দেরাজটা শঙ্কর খুলেছিল সেখানেই থাকে আমার পাণ্ডুলিপি। শেষ এন্ট্রি, শেষ পাতা। এটা সত্যি রহস্যজনক। কি ভুলই করেছিলাম, যাক তবু যে ভুলটা ভেঙেছে। কিন্তু আর এর জের কি তাহলে অনির্দিষ্ট কাল ধরে চলবে, নাকি ওটা নিয়ে আমি অযথা চিন্তা করছি? অদ্ভুত কেস। তার মানে তুমি রহস্যের জট এখনো? হ্যালো মিস্টার মিত্র, বলুন। আমি আর কথা বলছি। আর মুন্সির আর। আপনি হঠাৎ আমাকে ফোন করলেন কেন? মুন্সির সঙ্গে আমার সম্পর্কের কথা আপনি জানলেন কি করে? জানার রাস্তা আছে মিস্টার মিত্র। আপনার আসল নামটা জানতে পারি কি? না পারেন না। আমি জানতে চাই মুন্সি আপনাকে আমার সম্বন্ধে কি বলে। উনি বলেন যে বইটা ছেপে বেরোবে এবং সেখানে আপনার অতীতের ঘটনা আছে জেনেও আপনার নাকি কোনো আপত্তি নেই। সম্পূর্ণ মিথ্যে। ও আমাকে জানাবে কি করে? আমি তো 15 দিন বাইরে থেকে কলকাতায় ফিরেছি সবে পরশু রাত্রে। বাড়িতে এসে পুরনো খবরের কাগজ ঘাঁটতে ঘাঁটতে মুন্সি ডায়েরি পেঙ্গুইন ছাপছে খবরটা আমি দেখি। খবরটা পড়ে আমার অস্বস্তি লাগে। আমি তাকে তক্ষুনি ফোন করি।
সে স্বীকার করে যে আমার ঘটনা তার লেখাতে স্থান পেয়েছে। তবে আমার নাকি চিন্তার কোনো কারণ নেই, এই জন্যে যে আমার নামের শুধু প্রথম অক্ষরটা ব্যবহার করা হয়েছে। কিন্তু তাতে আমি আশ্বস্ত হব কেন? মিস্টার মিত্র, আপনি বোধ হয় জানেন না যে আমি একজন ডাক্তার। 24 বছর আগেও ডাক্তার ছিলাম, এখনো আছি। তখনকার অনেক পেশেন্ট এখনো আমার পেশেন্ট। লেখা থেকে তার আমায় চিনে ফেলবে না তার কি গ্যারান্টি? দেখুন, আমি কিন্তু লেখাটা পড়েছি। আমার মনে হয় না যে আপনার তাতে কোনো আপত্তির কারণ আছে। কারণ আছে মিস্টার মিত্র, লেখাটা আমিও পড়েছি। আপনি আগে? হ্যাঁ, গতকাল রাত 11টায় মুন্সির বাড়ি গিয়ে আমি তার কাছ থেকে লেখাটা নিয়ে আসি। উনি লেখাটা আপনাকে দিয়ে দিলেন? না দিয়ে কোনো উপায় ছিল না মিস্টার মিত্র। কারণ ওকে বলেছিলাম যে লেখা না পেলে ওর অতীতের সমস্ত ঘটনা আমি ফাঁস করে দেব। এসব কি বলছেন কি আপনি? ঠিকই বলছি। আমি আর মুন্সি একই বছর লন্ডনে যাই ডাক্তারি পড়তে। আমার বিষয়ে যদিও মনোবিজ্ঞান ছিল না, কিন্তু আমাদের দুজনের যথেষ্ট পরিচয় ছিল। আমি মুন্সির যে চেহারা দেখেছি সে চেহারা কলকাতার কেউ দেখেনি। সে সেখানে উচ্ছন্নে যেতে চলেছিল, আমি তাকে সামলাই, তাকে সোজা পথে নিয়ে আসি। কলকাতায় ফিরে এসে প্র্যাকটিস শুরু করার পর সে ক্রমে ক্রমে নিজেকে সংস্কার করে। তাহলে লেখাটা এখন আপনার কাছে? আমার কাছে। বলেছিলাম দুদিন পরে ফেরত দেব, এখন অবশ্যই তার কোনো প্রয়োজন নেই। নেই মানে? দেখুন, আপনি ফেরত দিলেই ওটা ছাপা হবে। অনেক ক্ষেত্রেই লেখকের মৃত্যুর পর তার বই ছাপা হয়েছে, এবং সেটাকে বলে পসমাস পাবলিকেশন। জানি, কিন্তু এক্ষেত্রে সেটা হবে না। মুন্সি ডায়েরি আর বই হয়ে বেরোবে না। হ্যালো, কেটে দিয়েছে। লোকটা এভাবে টেক্কা দিল? এমন সুন্দর লেখা এমন করে বেহাত? তোমছে ডায়েরিটা দে তো। আমার কিন্তু মনে হয় ফেলুবাবু, কি এই মুহূর্তে দা খুন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান দা লেখা। আপনি জিনিসটা পড়ার পরে ওকে তো বলছেন। ইয়েস, যেখানে মার্ডার হ্যাজ বিন কমিটেড সেখানে আর সব কিছু তার কাছে তুচ্ছ। কি মশাই, কিছু কুলকিনারা হলো? তবে কিভাবে প্রসিড করতে হবে তার বোধহয় একটা ইঙ্গিত পেয়েছি। কিছু দৈহিক পরিশ্রম আছে, রুটিন এনকোয়ারি। তার মানে কাল সকালে যদি সেটা সারেন তাহলে দুপুরে এসে তার ফলাফলটা জানা যাবে তো? বিকেলে। Thank you.
চা বল। খেয়েছো? ফেলুদার চা। আমরা তাহলে এখন কোন স্টেজে আছি? মিনার্ভা পেনাল্টিমেট। পেনাল্টি কি? ওফ, আপনার ইংরেজিটা রপ্ত হলো না কিছুতেই। পেনাল্টিমেট মানে লাস্ট বাট ওয়ান। লাস্টে যে পৌঁছচ্ছি কবে? ইন্সপেক্টর সোম আর শঙ্করবাবুকে খবর দিয়েছি, কাল সকাল 10টায় মুন্সি বাড়িতে যবনিকা উত্তোলন। আর পতন? ধরুন তার আধ ঘন্টা পর। চারজনের প্রতি সন্দেহ? ইনি মিনি মাইনি মো। কথাই কথার আপনার এই প্রগল্ভত অসহ্য। আরে সোজা কথায় বলুন না, শঙ্কর সুখময় রাধাকান্ত আরে। আর স্পিক টি নট, এখানেই দাঁড়ি। অপরাধীকে আমরা চিনি তো? নিশ্চয়ই। আমারও মুন্সির মতন বলতে ইচ্ছে করছে, কি ভুলই না করেছিলাম। রহস্য উদ্ঘাটনের চাবি চোখের সামনে পড়ে রয়েছে, অথচ আমি দেখতে পাচ্ছিলাম না। আমাদের যা দশ হয়েছে না মশাই। আপনাদের যখন এতই কৌতূহল, তখন আমি আপনাদের দুজনকেই কয়েকটা প্রশ্ন করছি। যদি ঠিক মতো উত্তর দিতে পারেন, তাহলে এই সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন। হয়ে যাক, রেডি? রেডি? এক, নতুন ডায়েরিটা লক্ষ্য করার মতন কিছু চোখে পড়েছে? এটা তোমার। একটা ব্যাপারে খটকা লাগলো। কি? খুনের আগের দিন অবধি ডায়েরি লেখা হলো, অথচ আর আসার কোনো উল্লেখ নেই। এক্সেলেন্ট। দুই, বিসর্জন কথাটা বলতে প্রথমেই কি মনে পড়ে? নাটক রবীন্দ্রনাথ। হলো না? দাঁড়ান দাঁড়ান, জল, জলে কিছু ফেলে দেওয়া। গুড। নেমেসিস কাকে বলে? নেমেসিস? ইয়েস। ইংরেজি? গ্রিক। বোঝো তবে ভাই, অপরাধ করে যে শাস্তি সাময়িকভাবে এড়িয়ে গেলেও একদিন না একদিনটা ভোগ করতে হয়। কারেক্ট। এই নেমেসিসেরই ভয় পাচ্ছিল এ, জি এবং আর। আরো আছে? চার। ফিজিশিয়ান হিল দায় সেলফ এর মানে কি? এটা তো ইংরেজি প্রবাদ, ডাক্তার আগে নিজের ব্যারাম সারাও। আর পাঁচ, সাজা কথাটার অনেকগুলো মানে পাওয়া যায় অভিধানে, এর মধ্যে আমাদের শুধু দুটো মানে নিয়ে কারবার। দাঁড়ান দেখে নিচ্ছি। নেক্সট। আর বলবো না, এর বেশি বললে কালকের নাটকটা তো আর জমবে না। আপনার মেথড তো জানি, তাই সকলকে বসার ঘরে জমায়েত করে দিচ্ছি। মিসেস মুন্সির থাকা প্রয়োজন আছে কি? না থাকাটাই বাঞ্ছনীয়। আমি প্রথমেই শঙ্করবাবুকে একটা প্রশ্ন করতে চাই। সেদিন যখন আমি আপনাকে বললাম যে ডক্টর মুন্সি তার লেখায় অনেকবার আপনার কথা উল্লেখ করেছেন, সেটা শুনে আপনি বিস্মিত হন, এবং পরে যখন আমি আপনাকে বললাম যে তিনি যা লিখেছেন বোধহয় সত্যিই লিখেছেন, সেটা শুনে আপনি বিরক্তি প্রকাশ করেন এবং বলেন যে বাবা আমাকে চিনলেন কি করে, তিনি তো সবসময় তার পেশেন্ট নিয়ে পড়ে থাকতেন। তাহলে শঙ্করবাবু, আপনি এটা কি করে ধরে নিলেন যে আপনার বাবা আপনার সম্বন্ধে অপ্রিয় কথাই লিখেছেন? আমি তো কিছুই বলিনি। কারণ বাবা সামনাসামনি কখনো আমার প্রশংসা করেননি। নিন্দে করেছেন কি? না, তাও করেননি। তাহলে আপনি আপনার সম্বন্ধে ডক্টর মুন্সির প্রকৃত মনোভাব জানলেন কি করে? ছেলে তার
বাবার মন বুঝতে পারবে না কেন? সে তো অনুমান করতে পারে। বেশ, তাহলে একটা অন্য কথায় আসি। গতকাল সকালে আমি আপনাদের এখানে এসেছিলাম এবং আপনাদের বাড়ির প্রতিটি ভৃত্যকে ডেকে ডেকে আমি কয়েকটা প্রশ্ন করি। তার মধ্যে একটা প্রশ্ন ছিল আপনাকে নিয়ে, এবং সেই প্রশ্নের উত্তর দেয় আপনাদের মালিক গিরিধারী। প্রশ্নটা ছিল, পরশু দিন অর্থাৎ আপনার বাবার খুনের দিন সে আপনাকে ভোরে বেরোতে দেখেছিল কিনা। সেই ব্যাগে কি ছিল সেটা বলবেন কি? আমি বলি কি ছিল, আপনার বাবার ডায়েরি পাণ্ডুলিপি। এবং আপনি শুধু সেটা নিয়েই থেমে থাকেন। তারপর ডাক্তারের সঙ্গে দেখা করে বা করার আগে আপনি সেটা লেকের জলে বিসর্জন দেন। তার কারণ, আপনি ওই লেখাটা পড়ে দেখেছেন যে সেখানে আপনার বাবা আপনার সম্বন্ধে একটিও প্রশংসা সূচক কথা বলেননি। ইয়েস, এই বই ছাপা হয়ে বেরোলে আমার রোজগারের রাস্তা চিরকালের জন্য বন্ধ হয়ে যেত। অলস, উদ্যমহীন, ইরেসপন্সিবল, অস্থিরমতি, কি না বলেছেন উনি আমাকে। রাইট, তাহলে এটাও স্বীকার করুন যে সেদিন আপনার গলার স্বর পাল্টিয়ে আর এর ভূমিকায় আমাকে টেলিফোন করে আপনার বাবার নামে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথাগুলো বলেছিলেন, যাতে সন্দেহটা আপনার উপর না পড়ে। আর এর প্রসঙ্গই যখন উঠল, তখন ব্যাপারটা আরেকটু তলিয়ে দেখা যাক। এবার আমি সুকুমার বাবুকে একটা প্রশ্ন করতে চাই। করুন। ইংরেজিতে যাকে বলে হাঞ্চ, সেই হাঞ্চের উপর নির্ভর করে গতকাল সকালে আমি একবার 37 নম্বর বেলতলা রোডে যাই। সকলের অবগতির জন্য বলছি, এটা হলো সুকুমারবাবুর বাড়ির নম্বর। আমার মনে হচ্ছিল যে উনি কিছু তথ্য গোপন করে যাচ্ছেন এবং ওনার বাড়ির লোকজনের সঙ্গে কথা বললে হয়তো কিছু আলোর সন্ধান পাওয়া যেতে পারে। আপনার মার সঙ্গে কথা বলে আমি জানতে পারি আপনার বাবার মৃত্যু হয় 24 বছর আগে গাড়ি চাপা পড়ে। এই তথ্য কি ডক্টর মুন্সি জানতেন? জানতেন। ইন্টারভিউয়ের সময় আমার বাবা 35 বছর বয়সে মারা গেছেন শুনে উনি জানতে চেয়েছিলেন কিসে ওনার মৃত্যু হয়। খুব সতর্ক লোকেরও কেমন ভুল হয় তার একটা উদাহরণ দিই। ডক্টর মুন্সির নাম যে রাজেন মুন্সি এটা জানা সত্ত্বেও সেই কথাটা আমার মাথার থেকে বেমালুম লোক পেয়ে যায়। যেটা থেকে যায় সেটা হলো ডক্টর মুন্সি। কাল ওর ডায়েরি খুলে প্রথম পাতাতেই, তাহলে কি ডক্টর মুন্সি নিজেই তার ডায়েরির আর, এবং তিনি নিজেই গাড়ি চাপা দিয়ে লোক মেরে চতুর্দিকে ঘুষ দিয়ে আইনের কবল থেকে নিজেকে বাঁচান, এবং সেই মৃত ব্যক্তির ছেলে তার কাছে আসে 14 বছর পরে চাকরির ইন্টারভিউ দিতে? ভুল, ভুল। আমার বাবাকে যিনি চাপা দিয়েছিলেন তার উপযুক্ত শাস্তি হয়েছিল। সেটা কি ডক্টর মুন্সি জানতেন? ওর ধারণা ছিল যে আমার বাবার মৃত্যুর জন্য উনি দায়ী। আসল ঘটনাটা উনি জানতে পারেন মৃত্যুর আগে। কিভাবে? আমাকে উনি ডেকে বললেন যে ওর একটা স্বীকারোক্তি করার আছে, যেটা না করতে পারলে উনি কিছুতে শান্তি পাচ্ছেন না। স্বীকারোক্তিটা কি সেটা জানার পর আমি ওনাকে বলেছিলাম, ডক্টর মুন্সি আপনি ভুল করছেন, আমার বাবাকে যিনি চাপা দিয়েছিলেন তার শাস্তি হয়েছিল। ঘটনাটা শুনে উনি স্তম্ভিত হয়ে গেছিলেন, আর আমিও বুঝতে পারলাম কেন উনি আমার উপর এত সদয় ছিলেন। কিছু বলবেন শঙ্করবাবু? না বললে আপনি আরো বেশি ভুল পথে গিয়ে পড়বেন। মানে?
আমার বাবা জীবনে কখনো গাড়ি চালাননি। সে তথ্য আমার অজানা নয় শঙ্করবাবু। মালির সঙ্গে কথা হওয়ার পর আপনাদের ড্রাইভারের সঙ্গেও আমার কথা হয়েছিল। সে কি বলে? 30 বছর সে আপনাদের গাড়ি চালাচ্ছে, এর মধ্যে সে মাত্র একটা অ্যাক্সিডেন্ট করেছে। তাও আপনার বাবার তাড়া ছিল বলে অনিচ্ছা সত্ত্বেও জনবহুল এলাকার মধ্যে দিয়ে তাকে জোরে গাড়ি চালাতে হয়েছিল। ড্রাইভারের যাতে কোনো দণ্ড না হয় তার জন্য তিনি যা করার সবই করেছিলেন। তার সত্ত্বেও ড্রাইভারের আতঙ্ক এবং অনুতাপ কিছুতেই যাচ্ছিল না। তখন ডক্টর মুন্সি তার চিকিৎসা করে তাকে ভালো করে তুলেন। অর্থাৎ ডক্টর মুন্সি তার ডায়েরিতে কিছুই মিথ্যে লেখেননি। আর হচ্ছে নট রাজেন মুন্সি বা ড্রাইভার রঘুনন্দন তিওয়ারি। বাট হু কিলড মাই ফাদার? এ ঘরে এমন একজন ব্যক্তি আছেন যিনি এর আগে দুবার আমাদের সামনে উপস্থিত হয়েছেন এবং নানান অঙ্গভঙ্গির সাহায্যে নিজেকে অসুস্থ প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। আপনি কি আপনা থেকে সেরে গেলেন নাকি মিস্টার মল্লিক? এখন তো দিব্যি সুস্থ মানুষের চেহারা নিয়ে আমার ভাষণ শুনছেন। আপনি আপনি কি বলতে চাইছেন কি? আমি বলছি সবাই আমার জেরায় অল্প বিস্তর হয় মিথ্যে বলেছেন, নয় সত্যকে গোপন করে গেছেন। আপনি কিন্তু সবাইকে টেক্কা দিয়েছেন। আপনি আমাকে বলেছিলেন যে আপনি নাকি পপুলার ইন্স্যুরেন্সে কাজ করেন, সেটা ভেরিফাই করার জন্য গতকাল আমি সেখানে গিয়েছিলাম। গিয়ে শুনি আপনি আর সেখানে নেই, গত এক মাস হলো আপনি চাকরি ছেড়ে দিয়েছেন। আপনার এক কলিগের কাছ থেকে আপনার বাড়ির ঠিকানা জোগাড় করে আমি সেখানেও গিয়েছিলাম, সতীশ মুখার্জি রোড, তাই না? সত্যি এ মামলায় বিষয়ের শেষ নেই। আপনি ডক্টর মুন্সিকে বলেছিলেন যে আপনার দাদা এবং আপনার বাবা নাকি আপনার মনে আতঙ্কের সঞ্চার করেছেন। আপনার বাড়ি গিয়ে আমি জানতে পারি আপনার দাদা এবং আপনার বাবা কেউই নেই। আপনার বাবা গত 25 বছর আগে মারা গেছেন এবং আপনার দাদা বলে কেউ কখনো ছিলই না। আপনার বিধবা মার কাছ থেকে আমি জানতে পারি যে আপনি নাকি অফিসের কাজে ট্যুরে গেছেন, তিনি কিন্তু জানেন না যে গত এক মাস হলো আপনি বেকার। আমি যে সত্যবাদী যুধিষ্ঠির সেটা তো কখনো ক্লেম করিনি। আচ্ছা আপনি কি বলতে চাইছেন কি আমি খুনি? আমি ধাপে ধাপে এগোই মল্লিক মশাই, লাফে লাফে নয়। আপনি খুনি কিনা সে ব্যাপারে পরে আসছি, প্রথমে দেখছি আপনি প্রবঞ্চক। মনোবিকারের অভিনয় করে আপনি ডক্টর মুন্সির কাছে এসেছিলেন নিজের চিকিৎসা করাতে। আপনি কেন এসেছিলাম সেটা জানেন আপনি? সেটা আপনার মার কাছ থেকে জানতে পারি, যে আপনার বাবা মারা যান গাড়ি চাপা পড়ে, আর যে আপনার বাবাকে গাড়ি চাপা দিয়েছিল তার কোনো শাস্তি হয়নি। গাড়ির মালিক এসে আপনার মার হাতে 5,000 টাকা তুলে দিয়েছিলেন ক্ষতিপূরণ হিসেবে। ইয়েস, তখনই দেখি লোকটাকে, আর তারপর তারপর ছবি দেখি কাগজে। এই সেদিন সে একই চেহারা, আর দেখে স্থির করলাম যে একে বাঁচতে দেওয়া চলে না। কল্পনা করতে পারেন, একটি 12 বছরের ছেলে তার বাবার পিছনে পেছনে ট্রাম থেকে নামছে, চোখের সামনে দেখলো বাবা তলিয়ে গেল গাড়ির তলায়। ভয়ঙ্কর দৃশ্য, আজও ভাবলে শরীরটা শিওরে ওঠে। মাসের পর মাস মাকে জিজ্ঞেস করেছি, যে লোকটা বাবাকে চাপা দিল তার শাস্তি হবে না? বড়লোকদের শাস্তি হয় না বাবু, বড়লোকদের শাস্তি হয় না, পার পেয়ে যায়। তারপর হঠাৎ কাগজে ছবি দেখলাম আর তখন স্থির করলাম এই লোকটার শাস্তি হবেই, আর সেই শাস্তি দেব আমি। তারপরে মনোবিকারের অভিনয় করার সিদ্ধান্ত নিলেন। তারপরে কিন্তু খুন করা যে এত কঠিন কে জানতো? বুঝতে পারছিলাম এই জিনিস চট করে হওয়ার নয়, সময় লাগবে মনকে শক্ত করতে। শেষকালে মন শক্ত হলো, অস্ত্র জোগাড় হলো। বাবার দেহ থেকে যে রক্তপাত হতে দেখেছি, তার হত্যাকারীর দেহ থেকে রক্ত না দেখলে উপযুক্ত শাস্তি হবে না। তারপর
তারপর কি মল্লিক মশাই? ও অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। হাতে সোনা নিয়ে ঘরে ঢুকে দেখি আমি খুন করবো কি? সেই লোকটা তো অলরেডি ডেড, ডেড। দেখে নিন শঙ্করবাবু, আপনার মামা, ইয়োর আঙ্কেল কিলড ইয়োর ফাদার। মানে ইয়ে মোটিভ আপনি বলতে পারেন না শঙ্করবাবু? আপনি তো লেখাটা পড়েছেন। মানুষকে চেনা অত সহজ নয় শঙ্করবাবু। জানোয়ারের সঙ্গে মানুষের আসল তফাত, জানোয়ার ভান করতে জানে না, অভিনয় জানে না, মনের ভাব লুকোতে জানে না। ডক্টর মুন্সি আপনার মা সম্বন্ধে মোটেই উদাসীন ছিলেন না, থাকলে তিনি তাকে কখনোই লেখাটা পড়তে দিতেন না, কখনোই তার নামে লেখাটা উৎসর্গ করতেন না। ব্যাপারটা আসলে উল্টো। ঔদাসীন্য যদি কারোর তরফ থেকে হয়ে থাকে তাহলে তিনি হলেন আপনার বিমাতা, যিনি তার সমস্ত স্নেহ ভালোবাসা চিন্তা ভাবনা ঢেলে দিয়েছিলেন তার অকর্মণ্য ভাইয়ের উপর। এবার একবার খুনের মোটিভটা সমবেত সকলকে বলবেন। বাবার উইলের চার ভাগ পাবে মনস্তাত্ত্বিক সংস্থা, চার ভাগ আমি, আর আট ভাগ মা। খুন করার সিদ্ধান্তটা কি আপনার? চন্দ্রনাথবাবু, সিদ্ধান্তটা আপনার? দিদির দিদি আমার হাতে আমার দিস্তাটা তুলে দেন। একটাই আফসোস, গভীর আফসোস, লেখাটা ছেপে বেরোলে নিঃসন্দেহে সাহিত্যিক হিসেবে ডক্টর মুন্সির সুনাম হতো। সেই পাণ্ডুলিপি এখন সলিল গর্ভে। অ্যাটেনশন স্পটলাইট, যায়নি জলে যায়নি, হিয়ার ইজ ইট, এমি ইট ইজ। কিন্তু আপনি কি করে? থ্যাংকস টু বিজ্ঞানের অগ্রগতি, একদিনে পড়া হবে না বলে জেরক্স করিয়ে রেখেছিলাম। জেরক্স, এক্স ই আর ও এক্স। নেন সুকুমার বাবু, স্টার্ট টাইপিং। শেষ হলে পর সোজা নর্থ পোল। নর্থ পোল? পেঙ্গুইন সাউথ, একই হলো পোল তো।